স্পর্শক আসসালামু আলাইকুম। আজ 31 আগস্ট 2022 রোজ বুধবার, আপনার বলি বুধবার, এখানে অনেক বড় গর্বশীল অর্থ সফল ডেবিটির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের সফল ডেবিটি অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌষহাটে। আর এখানে আসার পর দেখলাম হিউজ পরিমাণ বড় বড় সারগুলো আমদানি হয়েছে। আজকের পর্বে সেগুলো দেখাবো এখানে কি কি জাতের সারগুলো আমদানি হয়েছে, সেগুলো কেমন বয়সের, সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। দর্শক, আমরা এখানে একটি দেখছি লাল টকটকে কালারের নাভি কম্বল, মাথার শেপ সব দিক থেকে কিন্তু পারফেক্ট দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা বিশেষ করে 2023 সালে কুরবানের প্রজেক্টে সার গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটা কিন্তু ফ্রিজিয়ান। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি, নাভি কম্বল সব দিক থেকে কিন্তু পারফেক্ট। দর্শক, আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এটার তথ্য আমরা নেই। এটা তো সম্পূর্ণ চাওয়া দাম। আচ্ছা, যদি আমাদের ভিডিও দেখে কোন দর্শক বন্ধু পছন্দ করে দাম রাখছেন কত? 1,95,000 টাকা। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি, অবশ্যই নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার যোগাযোগ করলে গরুটা কালেকশন করতে পারবেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। আচ্ছা দর্শক, দুঃখিত নাম্বারটা দিতে পারলাম না। অবশ্যই এ ধরনের গরুগুলো কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌষহাটে আসলে কিন্তু কালেকশন করতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা প্রতি সপ্তাহে একদিন বসে রয়েছে। বুধবার যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে এসে গরুগুলো কালেকশন করতে পারবেন। দর্শক, আমরা এখানে একটি নেপালি জাতের গির দেখছি, নাভি কম্বল মাথার শেপ সব দিক থেকে কিন্তু পারফেক্ট। তো এটারও তথ্য আমরা নিই। দর্শক, আমরা এখানে একটি গরু দেখছি, এটা কিন্তু ফ্রিজিয়ান। গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, যারা মূলত ফ্রিজিয়ান জাতের গরুগুলো খুঁজছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, নাভি কম্বল এবং সব দিক থেকে কিন্তু এভরিথিং দেখানোর চেষ্টা করছি। দর্শক, তো এটার তথ্য আমরা নিই। কাকা সালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাঁতে কয়টা কাকা? দাঁতে 4টি। দাঁতে 4টা। ওজন কতটুকু আইডিয়া করছেন? ওজন 6 মণ মতো হবে। 6 মণের মতো। আচ্ছা আচ্ছা, এটা তো ফ্রিজিয়ান 100। আচ্ছা, ফ্রিজিয়ান 100। দাম চাচ্ছেন কত টাকা এটার? দাম চাচ্ছি 90। 1,90,000। কেমন দাম বলছে আজকের বাজারে কাস্টমাররা? 8,000 বলছে। 160। 1,60,000। টার্গেট কি 70? দর্শক, আমরা দেখছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সে বিখ্যাত গরু হাট। আর এ হাট প্রতি সপ্তাহে একদিন বসে রয়েছে। বুধবার যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন এবং এখানে আসতে কিন্তু জাত মান যাচাই করে গরুগুলো কালেকশন করতে পারবেন। দর্শক, আমরা এখানেও একটি গরু দেখছি, এটা কিন্তু লাল টকটকে কালারের সাহিওয়াল ব্রিড। আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, তো এরারও তথ্য আমরা নিই। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাঁতে কয়টা কাকা? দুটা বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম থাকছেন কত টাকা? দাম যাচ্ছে 42। 1,00,000? হ্যাঁ, 1,00,000। 1,42,000 টাকা। দর্শক, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা,
কেমন দাম বলছে আজকের বাজারে কাস্টমার? টার্গেট কি 35? দর্শক নাভি কম্বল মাথা শেপ সব দিক থেকে দেখানোর চেষ্টা করছে দর্শক। আজকের এই ফুল ভিডিওটা দেখলে গরুগুলো কি অবস্থা আছে, কত টাকা দাম, কত থেকে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত। যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আমি আশা করবো পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আমরা এখানে একটি গরু দেখছি, এটা কিন্তু শামলা কালার দেখানোর চেষ্টা করছি এবং কালোর সাথে শামলার মিক্সড আছে এবং নাভিটা অনেকটা ঝোলানো, নাভি কম্বল মাথা শেপ সব দিক থেকে এভরিথিং দেখানোর চেষ্টা করছি দর্শক। তো এরও তথ্য আমরা নিয়ে কাকা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছেন? দাঁতে কয়টা কাকা? দাঁতে কয়টা? এটা গরু দাঁত ভাঙেনি, দাঁত এখনো হয় নাই। ওজন কতটুকু আইডিয়া করছেন কাকা? ওজন এখন থামকো 10 মন। এখন বর্তমান কয় মন আছে? এখন বর্তমান 10 মন। 10 মন হবে, কত চাইছেন দাম? চুরি বেশলি হয়তো 7-8 মন হবে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে পছন্দ করে কেমন দাম হলে বিক্রি করা যায়? এখন বিক্রি করা যাবে, মানে যে দামে বিক্রি করবেন ওইটাই বলবেন যাতে আমাদের দর্শক বন্ধুরা মানে পছন্দ করে গোটা কালেকশন করতে পারে আপনার কাছ থেকে। গোটা অনেক সুন্দর, 2 লক্ষ 10 হাজার টাকা। আচ্ছা দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি। ফোন নাম্বার কি মুখস্থ আছে কাকা? আচ্ছা বলেন তো। 01918 01918 39 39 39 39 39 09 09। এই নাম্বারে যোগাযোগ করলে কালেকশন করতে পারবেন। অবশ্যই দর্শক, নাম্বারটাও দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে কালেকশন করতে পারবেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন অঞ্চলে গরু ভিডিও দিয়ে থাকি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্টস করতে একদম ভুলবেন না।